আমরা ওই গ্রুপে রাজু যেটা আমার অন্য নাম হচ্ছে আপনার লোক বাঘা রাজু, কিন্তু বাঘা রাজু তার বয়স কিন্তু কিশোর না, বেসিক্যালি তার বয়স হচ্ছে 24। এবং আরেকজন হচ্ছে কাইল্লা মুরাদ, মুরাদ বা কাইল্লা মুরাদ, এর বয়স হচ্ছে 21। তো আমরা যেটা শুনেছিলাম প্রথমে, যেটা কিশোর গ্যাংয়ের একটি গ্রুপ, এরা এই কদমতলী এলাকায় প্রায় এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তো পরবর্তীতে এই ঘটনার প্রেক্ষিতে গত 24 তারিখে আপনার কদমতলী থানায় মামলা হয়, এবং সেই মামলাতে 5 জনকে আসামি করে, 5 জন অজ্ঞাত আরো 5-6 জনকে আসামি করে একটি মামলা হয়, যেটা হচ্ছে। তো ওই মামলারই আসামি এরা দুজন, এদের নামেও একজন হচ্ছে আপনার হলো বাঘা রাজু, আরেকজন হচ্ছে মুরাদ, কাইল্লা মুরাদ বলে আর কি। এদেরকে আমরা কিশোরকে বলছি ঠিকই, কিন্তু এই গ্রুপের যে সদস্য আছে এদের বেশিরভাগই বয়স কিন্তু 20-25 বছরের ভিতরে, কারণ এটা কিন্তু আসলে কিশোরগঞ্জ গ্যাং না। তবে আমরা জিজ্ঞাসা করতে যেটা জানতে পারি যে এই গ্রুপটি গত 7-8 বছর ওই এলাকাতে তারা এই ধরনের কার্যক্রম চালাচ্ছে, তার মানে একসময় কিশোর তারা হয়তো ছিল, এই কারণে হয়তো কিশোর গ্যাং হিসেবে পরিচিতি, তবে এটা রাজবাহী হিসেবে বেশি পরিচিত। তো তাদেরকে পরবর্তীতে আমরা ধরতে পেরেছি, এবং এরা এদের বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা আছে, বিশেষ করে মুরাদের বিরুদ্ধে 5টি মামলা আছে। এই 5টির মধ্যে 3টি হচ্ছে আপনার মার্ডার কেস বা হত্যা মামলা, আর রাজুর বিরুদ্ধে আপনার মামলা আছে, এবং সেও খুব বড় ধরনের একজন সন্ত্রাসী। তো এই অভিযোগটি যেটা হলো এলাকার থেকে আমাদের বারবার বলা হচ্ছিল যে এই তথাকথিত কিশোর গ্যাংয়ের অত্যাচারে, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, এই ধরনের অপরাধে এলাকার লোকজন খুবই নাজুক অবস্থায় আছেন। তো এটা এই তথ্য জানার পরে আমরা তাদের বিরুদ্ধে কাজ করি, এবং কাজ করে গত 25 তারিখে রাত 10:30 থেকে এদেরকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। অবশ্যই ওই এলাকা থেকে আমরা তাদের গ্রেপ্তার করেছি, এবং বাকি যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তারের প্রচেষ্টা আছি। আমরা আশা করি যে এই টোটাল গ্রুপটি খুব সহসাই ধরা পড়বে এবং আইনের আওতায় আসবে।